লিগাল সাপোর্ট, লিগাল অ্যাকশন আমরা যাবো। আমাদের কমিটিতে দাবি দিয়েছে কে কি করেছে, ফুটেজ পাবো, ফুটেজ পেয়ে তারপরে তাকে আমরা শনাক্ত করে ওইভাবে রিপোর্ট দেবো। রিপোর্ট দেওয়ার পরে যখন সন্তুষ্ট না হয় ওই রিপোর্টের ভিত্তিতে সে আমি মামলা করতে পারবো, টোটাল রাস্তাটা বের করে দেবো। কমিটিতে আমাকে দেয়া আছে যেহেতু দায়িত্ব দেয়া আছে, দুই দিন পরে এমন না দিন নেব না, আর আপনার আমাদের সাথে জার্নি, আমাদের লং জার্নি। একটা কথা যদি বলেন, যাদের সাথে লেগেছে মানে সংঘর্ষের সময় হয় দুই পক্ষে হয়তো উত্তেজিত হয়ে যায়, কিন্তু এইখানে নিরপেক্ষ কিছু সাংবাদিক ছিল এবং তার মধ্যে আমিও ছিলাম। আমাদের উপরে গণহারে চেয়ার দিয়ে একদম ক্যামেরাম্যান বাড়ি দেওয়া হলো, আমাকে সবাই চেনে, বা নিউজ টিভির ফাতেমা তাকে চেনে, সময় টিভির মুই বলা এরপরেও যে এপিসির জামান আমি নিজে দেখেছি, সে এপিসি স্টাফ উনি কিন্তু চেয়ার দিয়ে একদম ক্যামেরার উপর আঘাত করেছেন। এইগুলো যদি আপনি ফুটেজ নাও পান, কিন্তু মারামারি হচ্ছে, হয়তো বা কেউ বলছে যে আমরা মারছে তখন দৌড়ে আসছে, তখন ছিল না, প্রথম ছিল ভিতরে মারামারি করে সেটা আমরা কতদিন লাগতে পারে এই তদন্ত? ফলাফল না আসে তারপরে কি? না না, আপনাদের একটু বলেন পরবর্তী কি দাবি এবং আপনারা কি পদক্ষেপ সেটা একটু সরাসরি বলুন। প্রতিনিধি যেভাবে লিখছে ওই লিখার ওই কন্ডিশনের উপর আমরা বিচার করছি, আপনাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি। সেই পাঁচ দফা সাংবাদিকদের যে পাঁচ দফা দাবি সেটা আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় কিনা, বা আপনাদের তার প্রেক্ষিতে কি বলা? তদন্তে যেটা বললেন না, তদন্তের পর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত। শুধু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণের বিষয়, সেটা কমিটির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অন্যায় আপনার সামনে হয়েছে। হ্যাঁ, এটা এটাও আপনি না দেখবেন যে কী হয়েছে। আমাকে জাস্ট এটুকু সময় দেন, আপনারা বিশ্বাস রাখেন, এরপরে তো আপনাদের দেখাই হবে। হ্যাঁ, আমি একদম জাস্টিস নরমালি কিন্তু তদন্ত কমিটি বানিয়ে কিন্তু একটা দীর্ঘ সূত্রে দাও মানে সেটা ফলাফল পাওয়া যায় না। আমি এই তদন্ত কমিটি আমি সময় দেওয়া যাবে না, আমি কেন কেন করব, কেন কি হয়েছে, কেন তাকে এই কথা বলা হয়েছে আমি প্রুফ করে দেবো, কেন তাকে শাস্তিযোগ্য একদম প্রুফ আপনারা দেখবেন। ফুটেজ এবং স্টেটমেন্ট যদি সে বলে, দাদা যদি বলে যে এটা এই, দাদার সাথে ডাকবো, দাদার কাছে জানবো, আপনাকে জানবো, আপনাদের সাথে বসে এটা সলিউশন করবো, যাতে ভবিষ্যতে না হয়। প্রত্যেকের সম্মান অক্ষুণ্ণ রাখবে, এটা এটা তাদের অধিকার, সেই অধিকার আমরা সিরিয়াসলি দেব, এই অধিকার। ধন্যবাদ, প্লিজ আপনারা জানগা শোনারা, আর অনেক গরম এস কারাতে টিভি।